পঞ্চগড়ে মৌসুমের নতুন আলু উত্তোলন শুরু হয়েছে। ক্ষেত থেকে আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এবার মৌসুমে আলুতে দাম থাকলেও প্রত্যাশিতভাবে কম উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন তারা। চাষিরা বলছেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূল না থাকায় আলুর বাম্পার ফলন না মিললেও বাজারের দামে খুশি তারা। বর্তমান বাজার দরে আলু বিক্রি করতে পারলে লাভবান হবেন বলে এমনই প্রত্যাশা করছেন তারা। আমাদের বিঘা হিসাবে কন্ট্রাক্ট দিছে মহাজন, একর হিসাবে একর, এখানে যতগুলো জমি আছে প্রায় 30 একর জমি আছে, সবগুলো আমরা কাজ করতেছি শুরু থেকেই। আর আমাদের পরে একটা ভালো একটা মজুরি পরে এই আলু তোলা কাজ প্রজেক্টের আরম্ভ হয়েছে, এই জন্য কাজ করি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জানা গেছে, জেলায় এবার আলু চাষের জমির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 9,850 হেক্টর, আবাদ হয়েছে 9,857 হেক্টর জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,63,488 মেট্রিক টন। জেলার বিভিন্ন উপজেলায় বিএডিসি, ব্র্যাক সিড, শাপলা সিড, স্কয়ার সিড, এসিআই সিড, বোম্বে সিডের আলুর উন্নত মানের বীজ উৎপাদন করতে দেখা গেছে। সুগার মিলের জমি লিজ নিয়ে সেখানে আলু চাষ করেছি, এই বছর ফলন মোটামুটি ভালো এবং দামটাও তুলনামূলকভাবে অন্য বছর থেকে বেশি আছে, তবে খরচও বেশি। অন্য জায়গায় যখন অন্য বছরের তুলনায় আমাদের সার বিষের দামটা বেশি, যে কারণে খরচটাও বেশি পড়ছে এবং বর্তমানে আমরা আলু তুলতেছি, আলুর মতো ফলন ভালো হয়েছে। আলুর খামারে এই কারেজ আলু, এটা বিঘায় প্রায় 70-80 মন আসে। আমরা দীর্ঘদিন থেকে কাজ করতেছি, প্রায় আজকে 15 দিন থেকে কাজ করতেছি, ইনশাল্লাহ আলুর রেজাল্ট খুব ভালো। সরেজমিনে জেলা সদর দেবীগঞ্জ ও বোদা উপজেলা ঘুরে দেখা যায়, একরের পর একর জমি থেকে কৃষকেরা আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন। লাঙ্গল ট্রেনে আলু তুলতে দেখা যায় অনেককেই, শত শত নারীকে একত্রে হয়ে আলু উত্তোলন করতে দেখা যায়। তাদের কেউ কেউ আলু কুড়াচ্ছেন আর কেউ ঠেসে ঠেসে বস্তা ভরছেন, কোথাও ডিজিটাল মিটারে চলছে ওজন। ক্ষেতের মাঝে বস্তায় ভরা আলু ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। আলু তোলার এমন দৃশ্য জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে। কোনোদিন কোথা কাজ করতে জানি, এখানে আলু লাগাচ্ছে, এই জন্য আমরা কাজ করতে যাচ্ছি। টাকা দেড় দিন মজুরি 250 টাকা কাজ করি। এই যে আলুর খামারে এই কারেজ আলু, এটা বিঘায় প্রায় 70-80 মন আসে। তা আমরা দীর্ঘদিন থেকে কাজ করতেছি, প্রায় আজকে 15 দিন থেকে কাজ করতেছি, ইনশাল্লাহ আলুর রেজাল্ট খুব ভালো। আলু উত্তোলন ঘিরে তৈরি হয়েছে কর্মসংস্থান। আলু তুলে নারীরা পেয়েছেন কাজ, পুরুষদের সঙ্গে সমানতালে আলু তুলে দিন শেষে তাদের মজুরি আসছে 250 থেকে 300 টাকা। নারী শ্রমিকরা জানান, আলু আবাদকে কেন্দ্র করে কাজের ব্যস্ততা বেড়েছে। প্রতি একর 11,000 টাকা চুক্তিতে আলু তুলছি, এতে করে দিন শেষে আলু তুলে যা আসে তা দিয়ে সংসার চলে যায়। বিভিন্ন হাটবাজার ঘুরে জানা যায়, বর্তমান বাজারে আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে, বীজ আলু বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা দরে। এমন দাম থাকলে চাষিরা আলুতে লাভবান হতে পারবেন বলে জানাচ্ছেন। এখানে 3 জাতের আলু হয়েছে, স্টোনিস, কারেস এবং সানশাই। আলুর ফলন এবার ভালো না, যা হয়েছে মোটামুটি বাজার ভালো। আর একটা ডাচ এগ্রো নামে একটা কোম্পানি থেকে আমরা বীজ আলুটা করছিলাম, স্টোনিস ফাউন্ডেশন, ফলন খুবই কম, এবার তুলনামূলক অন্য বাজ্যে ফলনও কম। রেটে ভালো হওয়ার কারণে হয়তো খরচটা উঠে যাবে, তবে খুব একটা লাভজনক অবস্থা দেখা যাচ্ছে না। বললেন এটা আমরা কন্ট্রাক্টে দিই, একর কন্ট্রাক্ট, এখন উনি যেমন কাজ করবে তেমন তাদের যে দৈনিক যে মজুরি একটা সেই হিসাবে পড়বে। আমরা 11,000 টাকা একর দিছি, আলু উঠাই দিবি। আলু এবারে মোটামুটি ফলন যা হয়েছে আশানুরূপভাবে দাগি নাই, এমনিতে অনেক ভালো, প্লাস আপনার হচ্ছে ফলনের দিক দিয়ে একটু কম, আমাদের বাজার যা আছে মোটামুটি ভালো, কিন্তু ফলনের দিক দিয়ে আমরা মানে কাঙ্ক্ষিত ফলন পাচ্ছি না। কোন কোন জাতের আপনার? আমি আলু লাগাইছি হলো স্টিক আর হলো কারেস, কারেসটা ভালো হয়েছে, স্টিকটা একটু ফলনে কম। আলুর পাইকাররা জানান, বাজার ও কৃষকের ক্ষেত থেকেও আলু সংগ্রহ করা হচ্ছে। এসব আলু রাজধানী ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আড়তে সরবরাহ করা হচ্ছে। লুনা ফ্রোসনিপা, ঢাকা পোস্ট।